এই চিকনগুনিয়া জ্বর ও ডেঙ্গু জ্বর হলে তাওয়ালে দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে চুলটা যত বেশি বারবার মুছে দেওয়া যাবে, এ টু জেড মুছতে হবে, পঞ্চ করতে হবে, আলহামদুলিল্লাহ এর ফলে কিন্তু চিকনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের জন্য আপনি অনেক বেশি উপকার পাবেন। এর ভিতরে যদি কারো পেটে কোনো সমস্যা দেখা দেয় তাহলে একটু স্লাইন ঘরে তৈরি করে নেবেন, বাইরেটা না, একটু চিনি, একটু লবণ, একটু গুড় মাটির হাঁড়িতে তৈরি করবেন, 8 ঘন্টা পরে ফালাই দেবেন, যেটা অবশিষ্ট থাকবে 8 ঘন্টার ভিতরে খেতে হবে, ফেলে দেবেন। এইভাবে নিজের ঘরের তৈরি জিনিস কিন্তু ডেঙ্গু জ্বর এবং চিকনগুনিয়া জ্বর বা যে কোনো ধরনের জ্বরের জন্য মহৌষ, জ্বরের সাথে তিতার তীর্যক স্বাদ, তিতার একটা সম্পর্ক আছে, তিতা যে কোনো জিনিস, সবুজ যে কোনো জিনিসকে আপনি তিতা ধরে সবুজ যে কোনো জিনিসের ভর্তা আপনি খেতে পারেন। সারা পৃথিবীতে এখন ভর্তার প্রচলন হয়ে গেছে। আমাদের ব্রিটেনের মহারানী সে প্রতিদিন 17 রকম ভর্তা খান, কয়েকদিনের ভিতরে ওনার বয়স 97 থেকে 98 হয়ে যাবে। এই 98 বছর উনি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাননি। উনি গর্ব করে বলেন যে আমি 2200 অর্গানাইজেশনের চিফ, কিন্তু আমি কখনো কোনো এই অ্যালোপ্যাথিক ওষুধ খাই না। তার একজন কাশ্মীরের লোক আছে ওনার সাথে, হুমায়ুন নামে, ওনার সাথে আরেকজন লোক আছে ভারতের, জাহিদা নামে, এই দুইজন ওনাকে প্রতিদিন 17 রকম ভর্তা করে দেয়। তেলে রসানো কষানো জিনিসটা আমরা খাবো না, আলহামদুলিল্লাহ তেলে পরেই আমরা ডেঙ্গু জ্বর সহ যে কোনো জ্বরকে আমরা প্রতিরোধ করতে পারবো।